আমি শুনেছি নাবালকের জন্য শরীয়ত নেই, অর্থাৎ শরীয়তের কোনো হুকুম তাদের জন্য নেই। এই কথাটি যদি সঠিক হয় তাহলে নাবালক যদি কোনো নেকির কাজ করে অথবা কোনো গুনাহের কাজ করে তবে কি সেটা তার আমল নামায় লেখা হবে? যেমন নামাজ নেকির কাজ, চুরি করা গুনাহের কাজ। এখন এই চুরি করলে বা নামাজ পড়লে এর পুণ্য বা পাপ এটি কি তার আমল নামায় লিপিবদ্ধ হবে? এই হলো বাদশা খান ভাইয়ের প্রশ্ন। প্রিয় বাদশা খান ভাই এবং অন্যান্য দর্শক শ্রোতবৃন্দ, এ বিষয়ে প্রথম কথা হলো, আমরা প্রথমে একটি হাদিস উদ্ধৃত করছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুফি আল কলামু আন সালাসাতিন, তিন ব্যক্তির উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলম তুলে নিয়েছেন, কলম তুলে নেওয়া হয়েছে। আনিন নাঈমি হাত্তা ইস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত না হওয়া পর্যন্ত, ও আনিস সাবিয়্যি হাত্তা ইয়াশিব্বা, এবং অথবা হাত্তা ইহতালিমা, অথবা শিশু যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক না হয়, ও আনিল মাতুহি হাত্তা ইয়াকিলা, এবং বেহুশ ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার হুশ না ফিরে। এই সকল ব্যক্তিগুলোর উপর থেকে কলম তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ হলো তাদের কোনো পাপ, তাদের কোনো অপরাধ হিসেবে লিপিবদ্ধ করা হবে না এবং তাদের কোনো গুনাহ হবে না। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় যতক্ষণ পর্যন্ত একজন শিশু অপ্রাপ্তবয়স্ক থাকছে, সে প্রাপ্তবয়স্ক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার কোনো পাপ কাজের জন্য, কোনো অন্যায় কাজের জন্য তার আমল নামার মধ্যে গুনাহ লিপিবদ্ধ হবে না। এখন প্রশ্ন হলো, যদি এই বয়সে যদি কেউ নেক কাজ করে তাহলে তার সেই নেক কাজের কী হবে? প্রিয় দর্শক, শিশুরা যদি কোনো নেক আমল করে, নামাজ পড়লো, রোজা রাখলো, যে কোনো নেক আমল করলো, প্রথম কথা হলো তার এই নেক আমলটি আমল হিসেবে শুদ্ধ হবে কি না, গ্রহণযোগ্য হবে কি না। এই কথার ব্যর্থহীন জবাব হলো যে অবশ্যই শিশু যদি কোনো নেক আমল করে তাহলে সেই নেক আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অবশ্যই গ্রহণযোগ্য হবে এবং সেই নেক আমলটি পরিশুদ্ধ হবে যদি যথানিয়মে করে থাকে। তার আমলটি শুদ্ধ হওয়ার প্রমাণ হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকেও আমলের নির্দেশ দিয়েছেন। যেমন হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশরি সিনিন, শিশুদেরকে তোমরা সালাত আদায় করার নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়, এবং 10 বছরে কোনো শিশুকে সালাত আদায় বা নামাজ আদায়ে ত্রুটির কারণে তাকে শাসন করো। তো যখন একটা শিশুকে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে, শরীয়তের পক্ষ থেকে আমল পালন করার জন্য নির্দেশ প্রদান করার নির্দেশ দেওয়া হলো, তাহলে অবশ্যই সেই আমলটি গ্রহণযোগ্য হতে হবে। আমল যদি গ্রহণযোগ্য না হয় তাহলে অগ্রহণযোগ্য কোনো আমলের নির্দেশনা ইসলামী শরীয়ার মধ্যে আল্লাহ বা তার রসুলের পক্ষ থেকে হতে পারে না। সুতরাং তার আমলটি বৈধ হবে এবং তার আমলটি শুদ্ধ হবে, এটি প্রথম সাব্যস্ত কথা। দ্বিতীয় কথা হলো, আমল তো শুদ্ধ হলো, এখন তার এই আমলের সওয়াব হবে কি না? প্রিয় দর্শক, যেহেতু আমল শুদ্ধ হয়েছে, কাজেই আল্লাহর সাধারণ বিধান অনুযায়ী ইসলামের মূলনীতির আলোকে সেই আমলের সওয়াবও হবে। তবে এখন প্রশ্ন হলো, এই সওয়াবটি কার হবে? সেই সওয়াবটি কি শিশুর হবে, না সেই সওয়াবটি শিশুর পিতামাতার আমলের মধ্যে তাদের আমল নামায় যুক্ত হবে? এটি নিয়ে ইসলামিক স্কলার এবং হাদিস ব্যাখ্যাতাগণের মধ্যে বিভিন্ন ধরনের মতামত পাওয়া যায়। আলেম ওলামা ফকিহদের মধ্যে বিভিন্ন ধরনের মন্তব্য পাওয়া যায়। কেউ বলেছেন যে এর সওয়াবটি শুধু শিশুর হবে, কারণ যেহেতু আমলটি শিশুর। কেউ বলেছেন সওয়াবটুকু তার অভিভাবকের হবে, যেহেতু শিশু তার এখনও পর্যন্ত তার আমলনামা পরিপূর্ণভাবে কার্যকর হয়নি, সেই হিসাবে তার আমলগুলো তার অভিভাবক তথা তার পিতামাতার আমলনামায় যুক্ত হবে। আর কেউ বলেছেন যে এখানে উভয়েই সেই আমলের সওয়াব পাবে, শিশু আমলের সওয়াব পাবে আমল করার কারণে, এবং তার অভিভাবক পিতামাতার আমলনামায়ও সেই আমলের সওয়াবটুকু লেখা হবে, কারণ তারাই এই শিশুকে আমলের জন্য উদ্বুদ্ধ করেছেন এবং এই আমলটির তারা সংগঠিত হওয়ার মূল কারণ এবং মূল উপলক্ষ অভিভাবক সাব্যস্ত হয়েছে। সুতরাং তাদের আমল নামেও সেই সওয়াব লিপিবদ্ধ করা হবে। প্রিয় দর্শক, সুতরাং আমরা এই প্রশ্নের যেই উপসংহারে পৌঁছতে পারি জবাবের, সেটি হলো যে শিশু যদি আমল করে তাহলে সওয়াব হবে ইনশাআল্লাহুল আজিজ, এবং সেই সওয়াব আমরা আশা করব যে সেই সওয়াব শিশুও পাবে, এবং পিতামাতা শিশুকে সঠিক শিক্ষা প্রদান করার কারণে এবং তাকে আমলে উদ্বুদ্ধ করার কারণেও পিতামাতা সেই আমলের
সবাব তারাও পাবেন ইনশাআল্লাহুল আজিজ।